হ্যালো বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানি আমি অপরহন আজকের ভিডিওটি শুরু করছি আজকে গরমের সুন্দর ফুল যেটা কিন্তু আমাদের প্রতিদিন পুজোর কাজে লাগে এই গাছটি টগর গাছ এই গাছের ডাল থেকে কিভাবে চারা তৈরি করবো তারই সহজ উপায় আপনাদের দেখিয়ে দেবো ঘরোয়া উপায়ে কিন্তু আপনারা বাড়িতে পুজোর জন্য গাছ তৈরি করে নিতে পারেন আপনাদের নার্সারি থেকে কিনতে হবে না রাস্তাঘাটে এইসব গাছ কিন্তু প্রচুর দেখা যায় সেখান থেকে কিভাবে কাটিং ডাল মানে কেমন ডাল নিয়ে আপনারা চারা তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটাই আজকে আপনাদের সঙ্গে দেখিয়ে দেব আর বাড়িতে প্রতিদিন পুজোর ফুলের অভাব হবে না এই সমস্ত গাছ লাগালে টগর গাছে কিন্তু সারা গরমকাল প্রচুর পরিমাণে ফুল দেয় শীতকালে শুধু খুব শীতের সময় কিছুদিন দিন এই গাছটি ফুল দেওয়া বন্ধ করে তাছাড়া কিন্তু সারা গরমকাল বর্ষাকাল সমস্ত বছর সারা বছর ধরে কিন্তু প্রচুর ফুল দেয় এই টগরের অনেক রকম ভ্যারাইটি আছে সিঙ্গেল পাপড়ি ডবল পাপড়ি এই এই এইগুলো আপনারা যে কোনো একটি গাছের ডাল থেকে কীভাবে সহজেই চারা তৈরি করবেন সেই সব প্রসেস আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু কিছু টিপস আছে যেগুলো ফলো করলে কিন্তু আপনারা অতি সহজেই চারাটি তৈরি করে নিতে পারবেন আর এইভাবে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পেতে পারেন প্রথমে আগে ডাল সিলেক্ট করতে হবে আপনার আঙুলের সাইজের যে আঙুলের মাপ তার থেকে একটু শুরু হলেও হবে কিংবা আঙুলের সাইজের মাপ নিলেও হবে ব্রাউন কালারের যে অংশটা সেখান থেকে আপনারা ডাল কাটিংটা করে নেবেন দেখুন এইভাবে আপনারা ডালটা কেটে নেবেন আর শীতকাল বাদে শীতকালে হয় ডাল থেকে চারা তৈরি তখন একটু দেরি হয় কিন্তু সারা বছর কিন্তু প্রচুর পরিমাণে আপনারা কাটিং লাগিয়ে চারা তৈরি করে নিতে পারেন আপনাদের কিন্তু নার্সারি থেকে চারা কিনতে হবে না এইভাবে সহজেই কিন্তু চারা তৈরি করে নিতে পারেন দেখুন আমি চারটে কাটিং বসা বইভাবে কেটে নিলাম এইভাবে দেখতে পাচ্ছেন এই রকম অংশগুলো কেটে নিলাম এবার এটাকে আমি বাড়িতে থাকা অ্যালোভেরা গাছের পাতা সেটা থেকে একটু জেল লাগিয়ে রাখব দেখে কিন্তু আমি অনেকক্ষণ রাখবো না এক্ষুনি আবার লাগিয়ে দেবো এটাকে এটা রুটিন হরমোনের পরিবর্তে ব্যবহার করলাম আমি এর বদলে আপনারা মধুও ব্যবহার করতে পারেন কিংবা আপনার রুটিন হরমোন থাকলে সেটাও ব্যবহার করতে না যদি না থাকে তাহলে আপনার হরমোন কিনে ব্যবহার করতে হবে না শুধুমাত্র এমনি অ্যালোভেরা জেল দিয়ে বসিয়ে দিলে কিন্তু হয়ে যায় আমি পরিমাপটাও দেখিয়ে দিলাম দেখুন এক বৃদ্ধে মানে হাতের মাপের এক বৃদ্ধে নিয়ে নিলাম এরকম সাইজ নিলেই কিন্তু আপনার ডালগুলো চারা তৈরি হয়ে যাবে এইবার এইভাবে জল দিয়ে বালির মধ্যে বসিয়েছি আপনার আমি কোকোপিটেও বসাতে পারেন মাটিতেও বসাতে পারেন তাতেই কিন্তু চারা তৈরি হয়ে যাবে আর এইভাবে ছায়াতে রেখে দেব পনেরো দিন অন্তত তারপর আস্তে আস্তে সকালের দিকে রোদ পায় এমন জায়গায় রাখবো এইভাবেই কিন্তু এটা দু মাস পরের আপডেট কোনো দিনের মধ্যে কিন্তু শিকড় ছাড়া শুরু হয়ে যাবে কিন্তু তখনই তুলে চারাটি লাগালে কিন্তু আপনার শিকড়টা সেইভাবে ডেভেলপড হবে না তাই একটু কিছু দিন মানে গাছটা আপনাকে কোনো আপনারা দেখলেই বুঝতে পারছেন গাছটা ভালো ডেভেলপড হয়েছে এইবার কিন্তু এই চারাগুলো আমি লাগিয়ে দেবো আপনাদের বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন শিকড় কিন্তু দেখা যাচ্ছে তার মানে শিকড় প্রচুর পরিমাণে হয়েছে যে কারণেই এখন কিন্তু এটাকে উঠিয়ে লাগিয়ে দেওয়া যাবে আর এই ডাল যখন আপনারা বসাবেন বারবার কিন্তু তুলে দেখবেন না যে হলো কিনা চারা হলো কিনা আর একবার যদি নাড়াচাড়া পায় তাহলে কিন্তু সেই ডালটি আপনার চারা তৈরি হবে না আর একটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করি যখনই আপনারা যে কোনো গাছের ডাল বসাবেন একটু বেশি পরিমাণে বসাবেন চারটে পাঁচটা আপনার যদি একটা দরকার হয় চারটে পাঁচটা বসিয়ে দেবেন যদিও বা আপনার যদি লাখ খারাপ হয় ফেল হলেও একটা তো হবেই দেখুন এখানে আমি চারটে বসিয়েছি একটা কিন্তু আমার হয়নি এরকম হয় সবারই নার্সারির যারা গাছ লাগায় তাদেরও কিন্তু সবগুলো সাকসেস হয় না একটা অবশ্যই একটা দুটো অবশ্যই নষ্ট হয় এইভাবে দেখুন শিকড় দেখুন প্রচুর পরিমাণে শিকড় বেরিয়েছে আর দেখুন বালির মধ্যে প্রচুর শিকড় আছে এইভাবে কিন্তু সহজেই আপনারা টগর গাছের টাল থেকে চারা তৈরি করে নিতে পারেন যে কোনো মানে ভ্যারাইটির টগর সেটা হতে পারে তার থেকে আপনারা সহজেই চারা তৈরি করে নিয়ে কিন্তু আপনারা বাড়িতে গাছ লাগিয়ে সারা গরমকাল প্রচুর পরিমাণে ফুল পেতে পারেন আর পুজোর ফুল আপনার বাড়িতেই আপনি পেতে পারেন তাহলে এইভাবে কিন্তু আপনারাও চারা তৈরি করুন আজকের ভিডিওটি এই পর্যন্ত নমস্কার